ওয়েলকাম টু আওয়ার অনলাইন ইংলিশ লার্নিং ক্লাস অ্যান্ড টুডে উই আর গোয়িং টু ডিসকাস অ্যান্ড সলভ দ্য মডেল অ্যাক্টিভিটি টাস্ক জুলাই টোয়েন্টি টোয়েন্টি ওয়ান অর্থাৎ জুলাই মাসে আমাদের স্কুল থেকে যে মোডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে বা পরবর্তীকালে হবে সেই মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস টেনের ইংলিশ সাবজেক্টের উপরে যে সলিউশন সেটি এই ভিডিওতে আমরা আজ আলোচনা করব। আশা করি তোমাদের এই উত্তরগুলো যথেষ্ট ভালোভাবে মার্কস এনে দেবে এবং এই উত্তরগুলো এই বছর প্যান্ডেমিক সিচুয়েশনে যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ ভবিষ্যতে এই অ্যাক্টিভিটি টাস্কের উপর ডিপেন্ড করে মার্কশিটে মার্কস বসানো হতে পারে সো জুলাই মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ ক্লাস টেন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সেকশন এ প্রথমে সেকশন এতে যে পোয়েমটা দেওয়া হয়েছে সেই পোয়েমটা হলো ফেবেল দিস ইজ রিটার্ন বাই রাল্ভ ওয়াল্ডো এমারসন রিড দ্য পোয়েম গিভেন বিলো অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো এই টেক্সটটা আমরা সবাই পড়েছি

কি করতে পারে না এই উত্তরগুলো লিখতে হবে যেমন মাউন্টেন মাউন্টেনের পাশে ক্যান ডু অর্থাৎ কি করতে পারে এর উত্তর হবে ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক এর পিঠে ফরেস্টকে সে বইতে পারে ইট অলসো মেক্স ট্র্যাক ফর স্কুইরাল এটি স্কুল স্কুইরেলের জন্য ট্র্যাকস অর্থাৎ প্রেটি স্কুইরাল ট্র্যাক তৈরি করতে পারে ইট অলসো মেক্স ট্র্যাক ফর স্কুইরেল নট ডু হোয়াট মাউন্টেন ক্যান নট ডু সেটা লিখতে হবে ক্যান নট ক্র্যাক এ নাট যেহেতু মাউন্টেন নেমের জায়গায় লেখা আছে সেহেতু আমি আর সাবজেক্ট দিচ্ছি না মাউন্টেনের ক্যান ডুতে লিখছি ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক ইট অলসো মেক্স ট্র্যাক ফর স্কুইরেল ক্যান নট ডুতে লিখছি মাউন্টেন ক্যান নট ক্র্যাক এ নাট এবার স্কুইরেল স্কুইরেলে ক্যান ডুতে লিখবো

এবং কোন পরিস্থিতিতেই দ্য স্টুডেন্টস উইল গো আউট অফ হোম তোমরা বাড়ি থেকে বেরোবে না এবার অ্যাক্টিভিটি টুতে আসি অ্যাক্টিভিটি টুতে কয়েকটি গ্রামারের কোশ্চেন দেওয়া হয়েছে এক্ষেত্রে ফার্স্ট কোশ্চেন আছে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস ইউ উইল রিড দ্য স্টোরি টুমোরো চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন ন্যারেশন চেঞ্জ করতে বলেছে এবং আমরা এখানে রিপোর্টেড স্পিচ দেখব যেটা কোটেশনের ভিতরে আছে দিস ইজ রিপোর্টেড স্পিচ এটা অ্যাসাটিভ সেন্টেন্সে আছে ইউ উইল রিড দ্য স্টোরি টুমরো দিস ইজ এন অ্যাসাটিভ সেন্টেন্স যার জন্য আমরা অ্যাসাটিভ সেন্টেন্সে যে নিয়মে ন্যারেশন চেঞ্জ করে সেভাবে উত্তরটা লিখব যেমন এখানে সেট টু আছে অ্যাসাটিভ সেন্টেন্স অনুযায়ী সেট টু এর জায়গায় টোল্ড বসানোর কথা আমরা বসালাম দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস এরপর অ্যাসাটিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী কোটেশন উঠবে এবং দ্যাট বসবে দ্যাট বসালাম এবং তারপরে ইউ বলতে স্টুডেন্টসদেরকে বোঝাচ্ছে যার জন্য তার পরিবর্তে আমরা প্রোনাউন দে ব্যবহার করছি প্রোনাউন দে দে এবার উইল আছে এবং বাইরে রিপোর্টিং ভার্বটা পাস্টে থাকার জন্য উইলটা হয়ে যাবে উড দে উড রিড দ্য স্টোরি টুমোরোটা হয়ে যাবে দ্য নেক্সট ডে অর্থাৎ উত্তর হবে দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস দ্যাট দে উড রিড দ্য স্টোরি দ্য নেক্সট ডে নেক্সট কোশ্চেন আই নো হার আমি তাকে জানি সি ইজ অনেস্ট সি বলতে হারকে বোঝানো হয়েছে অর্থাৎ এই হারের পরে আমরা হু বসিয়ে দিই আই নো হার হু ইজ অনেস্ট এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স হলো কেন কমপ্লেক্স সেন্টেন্স হলো কারণ আই নো হার এটি প্রিন্সিপাল ক্লজ হচ্ছে এবং হু ইজ অনেস্ট এটি একটি সাবঅর্ডিনেট ক্লজ সো দিস ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স এরপর কোয়েশ্চেন নাম্বার থ্রি দ্য ব্যাগ ইজ টু হেভি টু ক্যারি এটা টু ব্যবহার করে সিম্পল সেন্টেন্সে করা আছে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং সো দ্যাট সো দ্যাট ব্যবহার করতে বলেছে সো দ্যাট ব্যবহার করতে গেলে টু কথাটির উঠে যাবে এবং তার পরিবর্তে সো দ্যাট বসবে এক্ষেত্রে দ্য ব্যাগ ইজ সো হেভি দ্যাট এবার নেগেটিভ ফর্ম আসবে ওয়ান ক্যান নট ক্যারি দ্য ব্যাগ ইজ সো হেভি দ্যাট ওয়ান ক্যান নট ক্যারি একজন এটি বহন করতে পারে না সো এই তিনটে অ্যাক্টিভিটি টুতে তে দেওয়া আছে গ্রামার কোয়েশ্চেন যেগুলো আমরা সলভ করলাম এবং এরপরে আমরা অ্যাক্টিভিটি থ্রি তে যাব অ্যাক্টিভিটি থ্রি তে বলা আছে গার্বেজ হ্যাজ বিন লিটার ইন ইউর লোকালিটি কজিং ফিলদি আনহাইজেনিক এনভারনমেন্ট একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করেছে গার্বেজ তোমাদের এলাকাতে ছড়িয়ে পড়েছে রাইট এ লেটার ইন অ্যাবাউট হান্ড্রেড ওয়ার্ডস টু দ্য হেড অফ দ্য সিভিক অথরিটি সিভিক অথরিটি বলতে সিভিলিয়ানসদের ইন্টারেস্টে যারা কাজ করে অর্থাৎ এক্ষেত্রে বিডিও অথবা পঞ্চায়েত অথরিটিকে কে বোঝানো হয় সিভিক অথরিটি বলতে আমরা পঞ্চায়েত কে লিখতে পারি অথবা বিডিও কে লিখতে পারি আমরা পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটিকেও বলতে পারি যে সকল স্টুডেন্টস তোমরা যারা মিউনিসিপ্যাল এলাকায় বাস করো তারা মিউনিসিপ্যাল অথরিটিকে কে অর্থাৎ চেয়ারম্যান লিখবে এবং যারা পঞ্চায়েত এলাকায় বাস করো তারা পঞ্চায়েত প্রধানকে লিখবে টু গার্বেজ রেগুলারলি ব্যাপারে আমি এখানে এই লেটারটা খুব ভালোভাবে প্রস্তুত করে দিয়েছি যেটা খুব স্ট্যান্ডার্ড রাইটিং হয়েছে সেই লেটারটাতে প্রথমে আমরা লিখছি টু দা প্রধান বা টু দা পঞ্চায়েত প্রধান আমি এখানে পঞ্চায়েতের উপর ডিপেন্ড করে লিখেছি যারা মিউনিসিপ্যালিটির উপর ডিপেন্ড করে লিখবে তারা লিখবে টু দা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান মিউনিসিপাল চেয়ারম্যান এবং তারপরে এর নাম লিখব যেমন আমি এখানে গ্রাম পঞ্চায়েতের নাম দিয়েছি এটি একটি কাল্পনিক নাম তোমাদের নিজস্ব গ্রাম পঞ্চায়েতের নাম লিখবে গ্রাম পঞ্চায়েত একটা অ্যাড্রেস সারেঙ্গা দিয়েছি যে অ্যাড্রেসটা তোমরা নিজেদের ক্ষেত্রে পরিবর্তন করবে এরপর সাবজেক্ট লিখছি সাবজেক্ট লিখলাম প্রেয়ার টু ক্লিন গার্বেজ রেগুলারলি অর্থাৎ রেগুলারলি গার্বেজ ক্লিন করা নোংরা আবর্জনাস্ত্রগুলোকে পরিষ্কার করার জন্য প্রার্থনা এটি সাবজেক্ট লিখব সাবজেক্ট লেখার পরে আমি লিখব স্যার অথবা ম্যাডাম এখানে কি লিখেছি উইথ ডিউ রেসপেক্ট যথেষ্ট সম্মানের সঙ্গে বা শ্রদ্ধার সঙ্গে আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট আমি আপনাকে জানাচ্ছি যে দ্যাট আই এম অনিল সেন এই যে এখানে নামটা যেটা দিয়েছি অনিল সেন এটা তোমার নাম হবে তুমি তোমার নাম লিখবে এবং এ রেসিডেন্ট অফ সারেঙ্গা এটা তোমার লিভিং প্লেসের অ্যাড্রেস লিখবে ওকে সো আই এম অনিল সেন এ রেসিডেন্ট অফ সারেঙ্গা অ্যান্ড উই দ্য লোকাল পিপল আমরা সাধারণ মানুষেরা আর ইন গ্রেট ডিস্ট্রেস ডিস্ট্রেস কথাটা অর্থ হচ্ছে হতভাগ্য পরিস্থিতি আমরা যথেষ্ট হতভাগ্য পরিস্থিতির মধ্যে রয়েছি লোকালিটি ছড়িয়ে ছিটিয়ে নোংরা আবর্জনা লোকালিটি আমাদের এলাকাতে দ্য অর্থাৎ যারা শ্রমিক এনগেজড ইন দ্যাট ক্লিনিং ওয়ার্ক এই ক্লিনিং ওয়ার্কে যারা যুক্ত থাকেন আর নট বিং ভিজিবল ফর লাস্ট টু মান্থ গত দু মাস ধরে তাদেরকে দেখা যাচ্ছে না দিস গার্বেজেস এই নোংরা আবর্জনা আর ব্রিডিং প্লেসেস দ্যেস অব অ্যান্ড ফ্লাইজ এগুলো মশা এবং মাছির আস্তানা বা উৎপত্তির যে জায়গা হয়ে উঠেছে ব্রিডিং প্লেসেস জন্মানোর জায়গাকে বলা হয় দিস আর পলিউটিং আওয়ার হেলদি এনভারমেন্ট এইগুলো আমাদের স্বাস্থ্যকর পরিবেশকে নষ্ট করছে দূষিত করছে অ্যান্ড আওয়ার চিলড্রেন আর এস্পেশালি নট সেফ আমাদের যে শিশুরা তারা যথেষ্ট সুরক্ষিত নয় দ্য রেসিডেন্টস আর ফেসিং গ্রেট ডিফিকাল্টি বাসিন্দারা দারুণ জটিলতার বা কষ্টের মুখোমুখি হয়েছে অ্যাজ দেয়ার ইজ এ ফাউল স্মেল অল অ্যারাউন্ড আস যেহেতু একটা নোংরা দুর্গন্ধ আমাদের চারপাশে আছে উই আর অ্যাফ্রেড আমরা ভিত দ্যাট অ্যানি এপিডেমিক মে স্প্রেড র্যাপিডলি হেয়ার যে কোনো মহামারী এখানে ছড়িয়ে পড়তে পারে দ্য রোড সাইডার্স আর সো ফুল অব গার্বেজেস রোড সাইডগুলো রাস্তার পাশগুলো এত নোংরা আবর্জনায় পরিপূর্ণ দ্যাট দ্য পেডেস্ট্রিয়ানস ক্যান নট ওয়াক প্রপারলি যে পথচারীরা ভালোভাবে যথাযথভাবে হাঁটতে পারে না অ্যালং দ্য ফুটপাথ ফুটপাথ দি সো এই লেখাটার পরে আমি লিখব সো উই দ্য লোকাল রেসিডেন্টস অব সারেঙ্গা সারেঙ্গার লোকাল রেসিডেন্স এটা তোমার অ্যাড্রেস এর কথা বলতে হবে লোকাল রেসিডেন্স অব দ্যাট প্লেস উইল বি হাইলি অবলাইজড খুব বাধিত থাকবো ইফ ইউ কাইন্ডলি লুক প্রবলেম কেয়ারফুলি এই সমস্যাটার প্রতি যত্ন সহকারে যদি লক্ষ্য করেন অ্যান্ড টেক নিডফুল স্টেপস যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন টু রিলিভ আস রিলিভ মানে স্বস্তি দেওয়া বা উদ্ধার করা টু রিলিভ আস ফ্রম আনএক্সপেক্টেড প্রবলেম এই ধরনের অপ্রত্যাশিত সমস্যার থেকে বাঁচানোর জন্য থ্যাংকিং ইউ ধন্যবাদ আনতে ইয়ার্স ফেথফুলি এবার তোমার নাম দিতে হবে নাম দেওয়ার পরে বা দিকে অ্যাড্রেস অফ ইয়ার্স অর্থাৎ তোমার অ্যাড্রেস এখানে দিতে হবে যে ক্ষেত্রে ভিলেজ তোমার গ্রামের নাম তোমার পোস্ট তোমার ডিস্ট্রিক্ট তোমার জেলা এবং পিন নাম্বার এবং ফাইনালি ডেট এবং প্লেস বসাতে হবে সো দিস ইজ দ্য কমপ্লিট লেটার আমি আরেকবার কমপ্লিট লেটারটা পড়ছি To the Pradhan, A.B. Panchayat, Saranga, Bankura, I am main mean body of the subject prayer to clean garbages regularly. Sir or Madam, with due respect, I would like to inform you that I am Anil Shane, a resident of Saranga, and we, the local people, are in great distress because of the scattered garbages in our locality. The laborers engaged in that cleaning work are not being visible for last two months. These garbages are the breeding places of mosquitoes and flies these are polluting our healthy environment and our children are especially not safe the residents are facing great difficulty as there is a foul smell all around us we are afraid that any epidemic may spread rapidly here the roadsiders are so full of garbages that the pedestrians cannot walk properly along the footpaths so we the residents of saringa will be highly obliged if you kindly look at this problem carefully

for our next videos and please subscribe our channel, comment, share and like our videos. Thank you very much.